বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর দেশ ছাড়ছেন দুর্নীতিবাজরা বৈধপথ এড়িয়ে সীমান্তের তারকাটা পেরিয়ে অনেকে যাচ্ছেন ভারতে এদের মধ্যে উল্লেখযোগ্য রুট ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এ সীমান্ত থেকেই গত দুই মাসে বিজিবির হাতে আটক হয়েছে আড়াইশো জন স্থানীয়রা বলছেন বিজিবির হাতে আটক হওয়া ব্যক্তিদের কয়েকগুণ বেশি মানুষ পার হয়ে যাচ্ছে শেখ রুহুল আমিনের পাঠানো ডেস্ক রিপোর্ট ঝিনাইদহ জেলা শহর থেকে একশো দশ কিলোমিটার দূরে মহেশপুর সীমান্ত ওপারে ভারতের নদিয়া জেলার হাসখালী ও উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা আটাত্তর কিলোমিটার সীমান্ত এলাকার আটষট্টি কিলোমিটার রয়েছে তারকাটার বেড়া আর বাকি দশ কিলোমিটার বাংলাদেশের অংশ পুরোটাই অরক্ষিত মাঠ ঘাট নদী রয়েছে বাংলাদেশের এই অংশে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাংলাদেশ সীমান্তের তারকাটাহীন এই এলাকাটাকেই নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন দুর্নীতিবাজরা স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে ভারতে পাড়ি জমাচ্ছেন অনেকে বিজেপির হাতে মাঝে মধ্যে আটক হলেও অনেকেই যাচ্ছেন ভারতে স্থানীয়দের অভিযোগ দালাল সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে লোক রাতের আধারে সীমান্তে আসছে সেখানে পালানোর পরে মানুষ চলে যায় ওই পাশে তার কাটা আছে নদী আছে নদী সেটিকে তার কাটা কেটে চলে যাইও পারে আবার কিছু লোক যাতে পারে না ধরে ধরে চালান দেয় প্রতিনিয়তই কিন্তু এই ধরনের অপকর্ম হচ্ছে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এলাকার মানুষ কিছু অসাধু মানুষ আছে তারা অর্থের বিনিময়ে এখান থেকে নিরাপদ রুটে পাচার করে দেয় ভারতে তবে বিজেপি বলছে সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত বন্ধে সতর্ক অবস্থানে রয়েছে তারা যে আমাদের এগেনস্টে বিএসএফ এর মোট তিনটা ব্যাটালিয়ন আছে তাদের সদস্য সংখ্যা আমাদের চেয়ে বেশি কিন্তু সদস্য সংখ্যা বেশি হলেও আমাদের বিজেপি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক কর্ম প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন মহেশপুরে সবগুলো সীমান্ত এলাকায় বিজিবির রয়েছে মাত্র বারোটি বিওপি বা ক্যাম্প গত দেড় মাসে এসব সীমান্ত থেকে আটক করা হয়েছে চোদ্দ পাচারকারী সহ আড়াইশো জনকে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি